বাংলাদেশে এই প্রথমবারের মতো নৌবাহিনীতে যুক্ত হলো সাবমেরিন বা ডুবোজাহাজ। চীনের কাছ থেকে পাওয়া দুটি সাবমেরিন রোববার আনুষ্ঠানিকভাবে নৌবহরে যুক্ত করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাবমেরিন দুটির নাম দেওয়া হয়েছে নবযাত্রা এবং জয়যাত্রা। চট্টগ্রামের বিএনএস ইসা খান নৌজেটিতে ঘটা করে যার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেছেন, আমরা কারো সাথে কখনো কোনো যুদ্ধে লিপ্ত হতে চাই না, কিন্তু যদি কেউ আমাদের আক্রমণ করে তাহলে যেন তার সমুচিত জবাব দিতে পারি, সেই প্রস্তুতি আমাদের সব সময় থাকবে। সেই দিকে লক্ষ্য রেখেই আমরা যা যা করণীয় তা করে যাচ্ছি। নৌবাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে ঠিক এমনটাই প্রস্তুত থাকাটাই তাদের উদ্দেশ্য। এই একই ধরনের ডুবোজাহাজ ব্যবহার করে চীনের নৌবাহিনী, আর তাদের কাছ থেকেই ব্যবহৃত দুটি সাবমেরিন কিনেছে বাংলাদেশ। সংস্কারের পর গত বছরের শেষের দিকে সেটি বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়। নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল SSMA আওয়াল বলেন, আগে স্থল ও আকাশপথে হুমকি মোকাবেলার সক্ষমতা আমাদের ছিল। এই দুটি সাবমেরিন যুক্ত হওয়ার ফলে বাংলাদেশের নৌবাহিনী জল, স্থল ও আকাশ তিন ক্ষেত্রেই সক্ষমতা অর্জন করল। নৌবাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী দুটি সাবমেরিনই ডিজেল ইলেকট্রিক চালিত। সাবমেরিন দুটি টর্পেডো এবং মাইন দ্বারা সুসজ্জিত, যা শত্রুপক্ষের যুদ্ধজাহাজ এবং সাবমেরিনকে আঘাত করতে সক্ষম। এর গতি ঘণ্টায় প্রায় 17 নটিক্যাল মাইল। প্রতিটি ডুবোজাহাজে থাকছে 57 জন কর্মকর্তা ও ক্রু। প্রতিরক্ষা বিষয়ক আন্তর্জাতিক জার্নাল জেন্স ডিফেন্স উইকলি বলেছে, এই সাবমেরিনের ক্রয়মূল্য $203 মিলিয়ন। যদিও ক্রয়মূল্য সরকারের তরফ থেকে কিছু জানা যায়নি, কিন্তু ঠিক কী ধরনের হুমকি মোকাবেলায় এই বিপুল অর্থ ব্যয় করা হলো? ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রধান অধ্যাপক এহসানুল হক বলেছেন, বাংলাদেশের জন্য এই মুহূর্তে কোনো হুমকি না থাকলেও এর গুরুত্ব আসলে কৌশলগত। তিনি বলেছেন, মিয়ানমারের সাথে সমুদ্র সীমা নির্ধারণের পর বাংলাদেশ বিশাল একটি সমুদ্র এলাকার নিয়ন্ত্রণ পেয়েছে। এর ফলে বাংলাদেশের দায়িত্ব বেড়ে গেছে অনেক, বিশেষ করে নৌবাহিনীর। বাংলাদেশের নৌবাহিনী অনেক দুর্বল অবস্থায় ছিল, সেই প্রেক্ষাপট থেকে তার সক্ষমতা আগের থেকে বাড়ানোর দরকার ছিল। অন্যদিকে রিয়ার অ্যাডমিরাল আওয়াল বলেছেন, বাংলাদেশের বহির্বাণিজ্য মূলত চলে সমুদ্রপথে, আর সেই সাথে সমুদ্রে গ্যাস ও তেল অনুসন্ধানে বাংলাদেশের যে পরিকল্পনা, সেই কার্যক্রমের নিরাপত্তা দেওয়াও একটি উদ্দেশ্য। চীন বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী দেশগুলোর একটি। কূটনৈতিক দিক দিয়েও খুব গুরুত্ব দেওয়া হচ্ছে এই সাবমেরিন ক্রয়কে। তবে সম্ভবত এই অঞ্চলে বাংলাদেশের সক্ষমতা জানান দেওয়াটাও একটি উদ্দেশ্য।